আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিশীতে প্রিয়তমা এই গল্পের 10 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনি ভালোবাসার গল্প পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমার এখানে আছে অনেকগুলো গল্প আর সবগুলোই বাছাই করা সব ভালোবাসার রোমান্টিক গল্প। আশা করছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনি যদি অলরেডি ফারুক ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আদার আম্মে বললেন, স্কুটি আসতে চালা। অদ্রি বললো, কেন হাব্বু, ভয় পাচ্ছ? আদার আম্মে বললো, ভয় তো পাওয়ারই কথা, বয়স হচ্ছে তো। অদ্রি বললো, কি বলো, এখনো ছেলে মেয়ের বিয়ে হলো না, দাদু হলে না, আর বলছো বয়স হয়ে গেছে। আদার আম্মে হো হো করে হেসে বললেন, হোরে পাগলি মেয়ে, আমার চুলে যে পাক ধরতে শুরু করেছে দেখিস নি? অদ্রি বললো, একটু বোঝা যায় না, আমার মনে হয় তুমি দিন দিন ইয়াং হয়ে যাচ্ছ। তিনি এবারও হাসলেন আর বললেন, একটা কথা বলি মা? অদ্রি বলল, অবশ্যই। অদ্রির বাবা বলল, মাঝে মাঝে আমাকে তোর সাথে আলুপুরি খাওয়াতে নিয়ে আসিস? বাবার কথা শুনে মিটি মিটি হাসে অদ্রি, বলল, কি হলো, আনবি তো? অদ্রি বলল, হ্যাঁ আনবো। বাবা মেয়ে কথা বলতে বলতে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পায় লামিদকে। লামিদ বসা থেকে উঠে দাঁড়িয়ে আতার আহমেদকে সালাম দিয়ে বলে, কেমন আছেন আঙ্কেল? অদ্রির বাবা বলল, ভালো আছি, তুমি কখন আসলে? লামিদ বলল, মিনিট বিশেক হবে। অদ্রির বাবা বলল, সে কি, ফোন করনি কেন তাহলে? লামিদ বলল, আন্টি বলল আপনি অদ্রির সাথে বাহিরে গেছেন, তাই বাবা মেয়ের খুনছুটির সময় ডিস্টার্ব করতে চায়নি। লামিদের কথা সন্তুষ্ট হয়ে হাসলেন তিনি। বসতে বসতে বললেন, খেয়েছো কিছু? লামিদ বলল, হ্যাঁ আন্টি নাস্তা দিয়েছিল। লামিদ এবার অদ্রির দিকে তাকিয়ে বলল, ভালো আছো? অদ্রি বলল, জি। আপনি? লামিদ বলল, আছি। লামিদ সবার উদ্দেশ্যে বলে, আমি আপনাদের নিতে এসেছি। আতার আহমেদ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলেন, কোথায়? লামিদ বলল, আমার বাসায়, কাল বাবা মায়ের বিবাহবার্ষিকী, বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই জন্য আপনাদের নিতে এসেছি। আতার আহমেদ খুশিতে গদগদ হয়ে বললেন, অবশ্যই যাব। অদ্রি বলল, তোমাদের যেতে হলে যাও আব্বু। আমি যেতে পারবো না, এখন আমার পড়ার খুব চাপ, বলে অদ্রি নিজের রুমে চলে যায়। লামিদ মুচকি হেসে বলে, আপনারা সবাই তৈরি হয়ে নিন, আমি অদ্রিকে রাজি করাচ্ছি। অদ্রির বাবা বলল, যাও তাহলে। লামিদ অদ্রির রুমের সামনে দাঁড়িয়ে বলে, আসতে পারি? অদ্রি বিরক্ত হলেও না করতে পারছে না, বলল, হুম। লামিদ ভিতরে গিয়ে রুমটা কিছুক্ষণ চোখ বোলায়। অদ্রি পড়ার টেবিলের চেয়ার টেনে বসে বলে, তুমি যাবে না কেন? অদ্রি বলল, বললাম তো আমার পড়ার খুব চাপ। লামিদ বলল, একদিনের জন্য পড়া স্কিপ রাখলে খুব বেশি সমস্যা হবে বলে তো মনে হয় না? অদ্রি বলল, সোজা কথা সোজাভাবেই বলছি, আমি যাব না মানে যাব না। লামিদ রহস্যময় হাসি দিয়ে বলে, তোমার বয়ফ্রেন্ডের নাম অব্র, তাই না? বাবা মা কেউ নেই, খুবই নিম্নবিত্ত ছেলে। অদ্রি অবাক হয়ে বলে, আপনি জানলেন কীভাবে? লামিদের মুখের রহস্যজনক হাসি এখনও লেগে আছে। লামিদ বলল, আমি চাইলে কোনো তথ্যই বা অজানা থাকতে পারে? আচ্ছা অদ্রি, আমি যদি কোনো মিথ্যা মামলা দিয়ে অব্রকে ফাঁসিয়ে দেই তবে কেমন হবে তুমি বলো তো? অদ্রি বলল, আপনি কি আমায় হুমকি দিচ্ছেন নাকি ব্ল্যাকমেল করছেন? লামিদ বলল, কোনোটাই না, ভালোবেসে বোঝাচ্ছি শুধু, ওই বেচারার সাথে আমার কোনো শত্রুতা নেই, ওর কোনো ক্ষতি করারও ইচ্ছে নেই আমার, শুধু তুমি ভালো ভালোই আমার সাথে বাসায় চলো, আর যদি তাও না যাও তো আমি আর কিছুই বলবো না, যা করার কাজে করে দেখাবো। অদ্রি বলল, ওয়েল আমি যাব, কিন্তু ভাববেন না আপনার এইসব হুমকি দামকিতে আমি মিয়ে গেছি, অব্র নিম্নবিত্ত হতে পারে কিন্তু ওর একটা রেপুটেশন আছে, জিজ্ঞাসাবাদের জন্য যদি ওকে কখনো নেওয়া হয় তবে এটা ওর রেপুটেশন খারাপ করার জন্য যথেষ্ট, আমি তো সেটাও হতে দিতে পারি না, আপনার যেমন পাওয়ার আছে আমার তেমনই টাকাও আছে, আপনি একদিক দিয়ে ওকে ফাঁসিয়ে দিলে অন্যদিকে দিয়ে ওকে আমি ছাড়িয়ে আনা আমার হাতে ময়লা মাত্র, কিন্তু ওই যে আমি চাই না আব্রার রেপুটেশন খারাপ হোক। লামিদ বলল, বুদ্ধি মিতে মেয়ে তেমি। অদ্রি ব্যঙ্গ করে হাসে। লামিদের বাসায় যাওয়া মাত্রই লামিদের
মা অদ্রিকে বুকে জড়িয়ে নেন, যেন সাত রাজার কোনো দন পেয়েছেন। তার চেয়ে কমও বাকি ছেলের পছন্দ বলে কথা। রাতে ডিনারের সময় সবাই গল্পে ব্যস্ত, একমাত্র অদ্রি চুপচাপ খাচ্ছিল। বিষয়টা লামিদ বেশ ভালো করেই খেয়াল করলো। ঠিক করা হলো খাওয়া শেষে সবাই মিলে আড্ডা দেবে, কিন্তু অদ্রি মাঝখানে বাদ সাজল, ঘুমের বাহানা দিয়ে রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার পর অদ্রি দরজা খুলে দেয়। কিছু বুঝে ওঠার আগেই লামিদ ভিতরে গিয়ে দরজা লক করে দেয়। লামিদের এমন আচরণে ভয় পেয়ে যায় অদ্রি। দরজা আটকালেন কেন আপনি? লামিদ বলল, তুমি চলে আসলে যে? অদ্রি বলল, ঘুম পাচ্ছে আমার। লামিদ অদ্রির দুই গালে হাত রেখে মুখটা সামনে আনতেই অদ্রি ভয়ে চোখ মুখ কোচকে বন্ধ করে ফেলে। লামিদ মুচকি হেসে অদ্রির কানে কানে বলে, ভয় নেই, জোর করে চুমু আমি খাব না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। কখনো ভালোবাসবে নাকি সেটাও আমি জানি না, তবে আমি অপেক্ষায় থাকব, সেদিনের অপেক্ষায় যেদিন তোমার মনে হবে তুমি আমায় ভালোবাসতে পারবে। এরপর অদ্রিকে আর কিছু বলতে না দিয়ে লামিদ চলে যায়। পরের দিন সকালে অদ্রিকে লামিদের মা একটা লাল লেহেঙ্গা পরতে দেয়। পোশাক দেখে অদ্রির ভয় বেড়ে যায়। এরা আবার বিয়ে দেওয়ার প্ল্যান করে আনেনি তো? সারাটা দিন অদ্রির ভয়ে ভয়ে কাটল। লামিদ একটু বিরক্ত করেনি অদ্রিকে, মেহমানদের নিয়েই ব্যস্ত ছিল। অব্রা ফোন করে বারবার জানতে চেয়েছে অদ্রি কোথায়, কেন গেছে, তাও আবার হঠাৎ করে। যখন শুনলো বাবার বন্ধুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছে, তখন থেকেই অব্রর মনে ভয়ের দানা বাঁধতে শুরু করেছে। অদ্রিও অব্রর ভয়টা ধরতে পেরেছে। অনুষ্ঠান শেষ হতেই অদ্রি আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে ফেরার জন্য উতলা হয়ে ওঠে। বাধ্য হয়ে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়ে। গাড়ি যখন অদ্রিদের বাড়ির সামনে আসে, তখন অদ্রির চোখ বিস্ময় বিস্মিত। অব্র বাড়ির আশেপাশে রাস্তায় বসে আছে, কেউ অবশ্য খেয়াল করেনি অদ্রি ব্যতীত। বাড়ির ভিতরে গাড়ি থামানোর পর সবাই ভিতরে গেলে অদ্রি যায়নি। বাড়ির বাইরে এসে অব্রর দিকে এগোতেই থাকে। অদ্রিকে দেখে অব্র ভয় পায়, এক প্রকার দৌড়ে আসে। অদ্রি বলে, তুমি এত রাতে এখানে? অদ্রি বলল, আজ সারা দিন তোমায় দেখিনি। আবার বললে, বাবার বন্ধুর বিবাহবার্ষিকী দেখেছ, ওই যে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তার বাসায়, তাই না? বলো। অদ্রি কিছু বলার আগেই অব্র আবার বলে, তুমি লাল লেহেঙ্গা পরেছো কেন? তোমার কি বিয়ে হয়েছে ওর সাথে? এই অদ্রি, তুমি কি আমায় ছেড়ে চলে গেলে? কথা বলো, বলো না। অদ্রি বলল, তুমি কিছু বলার সুযোগ দিচ্ছ কোথায় আমায়, বলো তো? আর পাগলের মতো সব কি বলছো, বাচ্চাদের মতো করতেছো। অব্র বলল, আমার কথা তোমার কাছে বাচ্চাদের মতো, পাগলের মতো মনে হতেই পারে, কিন্তু আমি জানি আমার ভিতরটা কেমন করে। মেঘালয় দিয়াকে তুমি আমার সাথে সহ্য করতে পেরেছিলে, পারোনি তো? তাহলে আমি কিভাবে সহ্য করব বলো। এই অদ্রি, তুমি কি আমার উপর রাগ করেছো? বিশ্বাস করো, অন্য কারোর সাথে তোমায় আমি ভাবতে আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়, মনে হয় এর চেয়ে মরে যাওয়াটাই ভালো। শেষের কথাগুলো বলতে বলতে অব্রের গলা ধরে আসে। অদ্রি অব্রের গালে হাত রেখে বলে, আর কিভাবে বোঝালে তুমি আমার ভালোবাসা বুঝবে বলো তো? অব্রে বলল, চলো না অদ্রি, আমরা কোর্ট ম্যারেজ করে রাখি, তারপর যখন আমি সেটেল হব তখন সবাইকে জানাবো। অদ্রি বলল, বাচ্চামি করো না অব্র, এটা কিভাবে সম্ভব? অব্র বলল, বাচ্চামি? আমার ভয় তোমার কাছে বাচ্চামি মনে হচ্ছে? অদ্রি কিছুক্ষণ চুপ থেকে আবার বলে ওঠে, ঠিক আছে, প্রয়োজনীয় সব ডকুমেন্ট নিয়ে এসো, কাল ভার্সিটি শেষ হলে কোর্টে যাব। খুশিতে অব্রর চোখ চকচক করে ওঠে। সত্যি বলছো? অদ্রি বলল, হ্যাঁ। অদ্রির থেকে বিদায় নিয়ে অব্র বাসায় চলে যায়। তামিম, তৃষ্ণা, শুভ, শান্তা, জাহিদ, মিমি, অদ্রি ও অব্র মিলে ম্যাসেঞ্জারের গ্রুপে কথা বলছে। বিয়ের বিষয়টা শুধু ওরা এই কয়জনই জানবে, আর কাউকে জানাতে দেয়া যাবে না। তামিম বলে, দেখেছিস, রিলেশন করি আমি আর তৃষ্ণা সেই কলেজ লাইফ থেকে, আর এদিকে ওরা কয়েকদিনই বিয়ে করে ফেলতেছে। শুভ রিপ্লাই দিল, শালা তুই বিয়ের দুঃখ দেখলি, আর এদিকে যে আমার ওনাকে এখনও রাজি করাতে পারলাম না সেটা তো চোখে দেখিস না। জানিস ভাই, আমার মনে হয় লজ্জাবতী গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যায়। শুভর এই মেসেজে সবাই হাহা রিয়্যাক্ট দিল, শুধু শান্তা একাই অ্যাংরি রিয়্যাক্ট দিল। সবাই মিলে আড্ডা দিতে দিতে অর্ধেক রাত পার হয়ে যায়। সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন অব্র ভাবনায় বিভোর, খুশিতে আর উত্তেজনায় চোখে ঘুমে আসছে না। এরপর থেকে প্রতিটা রাতে ঘুম হবে শান্তির, আর অদ্রিকে হারানোর ভয়ে নির্ঘুম থাকতে হবে না। কাল থেকে অদ্রি সারা জীবনের জন্য অব্রর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন, আর
আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রথমে যা বলেছি তাই করবেন, তার মানে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি ফারুক'স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।